নমস্কার, লাইফ চেঞ্জিং অ্যাস্ট্রোবিজ্ঞান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। গ্রহ নক্ষত্রের সঠিক অবস্থান, গ্রহের গোচর, সময়ক্ষণ ইত্যাদির পুঙ্খানুপুঙ্খ বিচার করার পরই আমাদের চ্যানেলে প্রতিটি ভিডিও প্রচার করা হয়। সুদক্ষ অ্যাস্ট্রোলজার দ্বারা জন্মছকের সঠিক বিচার আপনাদের ভবিষ্যৎকে একদম সঠিকভাবে ব্যক্ত করতে পারে, তবে রাশিফলের নিখুঁত বিচার সার্বিকভাবে ফলে যায়। গ্রহ নক্ষত্রের গোচর অনুসারে প্রতিটি রাশির নিখুঁত বিচার আমরা প্রতিনিয়ত নির্ণয় করে চলেছি। জ্যোতিষ গণনা অনুসারে 30 বছর পর কুম্ভে ঘটতে চলেছে শনি, শুক্র এবং সূর্যের জ্যোতি। মাটি ছুঁয়ে সোনা ফলাবে এই সকল রাশির জাতক জাতিকারা। সময় খুবই মূল্যবান, তাই নির্দিষ্ট স্বল্প সময়ের মধ্যে শনি, শুক্র, সূর্যের জ্যোতির ফলে ঠিক কী ঘটতে চলেছে তা বলছি। আমরা জানি আপনারা নিজেদের ভালো মন্দের ব্যাপারে যথেষ্ট ওয়াকিবহল, তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরই আগামী কয়েকদিনের মধ্যে আপনার জীবনে ঠিক কী কী ঘটতে চলেছে তার একটি স্পষ্ট ছবি পাবেন। তাই এই ভবিষ্যৎ বর্ণনা আগে থেকে জেনে রাখলে আপনি আগামী দিনের জন্য সতর্ক এবং প্রস্তুত থাকতে পারবেন। 7ই মার্চ থেকে কুম্ভ রাশিতে শুক্র, শনি ও সূর্যের জ্যোতি হতে চলেছে। এই জ্যোতির প্রভাবে ধনলাভ ও কেরিয়ারে উন্নতি অর্জন করতে পারবেন। 3 গ্রহের জ্যোতির ফলে সৃষ্ট ত্রিগ্রহী যোগ কোন কোন রাশির জন্য শুভ হতে চলেছে। জ্যোতিষ গণনা অনুসারে 30 বছর পর শনি, সূর্য ও শুক্র মিলে কুম্ভ রাশিতে ত্রিগ্রহী যোগ তৈরি করবে। বর্তমানে শনি কুম্ভ রাশিতে বিরাজ করছে, 13ই ফেব্রুয়ারি সূর্য এই রাশিতে প্রবেশ করেছে। আগামী 7ই মার্চ অর্থ ও সমৃদ্ধির কারক গ্রহ কুম্ভে প্রবেশ করবে। উল্লেখ্য, সূর্যের সঙ্গে শনি ও শুক্রের শত্রুতার সম্পর্ক বর্তমান, কিন্তু শনি ও শুক্র পরস্পরের বন্ধু, অতএব কুম্ভে সৃষ্টি এই ত্রিগ্রহী যোগ নানান কারণে বিশেষ। এই যোগের প্রভাবে সমস্ত রাশির জীবন প্রভাবিত হবে, আকস্মিক ধনলাভ ও উন্নতির যোগ তৈরি হবে বেশ কিছু রাশির। কোন কোন রাশি রয়েছে এই তালিকায়? মেষ রাশির জাতক জাতিকাদের জন্য এই ত্রিগ্রহী যোগ লাভজনক প্রমাণিত হবে। আপনার রাশির আয় ও লাভ স্থানে এই যোগ তৈরি হচ্ছে, তাই এই সময় মেষ রাশির জাতক জাতিকাদের আয় অসাধারণ হারে বৃদ্ধি পাবে। লগ্নির দ্বারা লাভের প্রবল যোগ রয়েছে, ত্রিগ্রহী যোগের প্রভাবে কেরিয়ারে নতুন অভিজ্ঞতা অর্জন করতে পারবেন মেষ রাশির জাতক জাতিকারা। সাফল্যের নয়া সংযোগ তৈরি হচ্ছে, সন্তান লাভের যোগ রয়েছে, শেয়ার বাজার, বেটিং ও লটারির দ্বারা মুনাফা অর্জন করতে পারবেন মেষ রাশির জাতক জাতিকারা। বৃষরাশি, ত্রিগ্রহী যোগ বৃষরাশির কেরিয়ার ও ব্যবসার দিক থেকে অত্যন্ত শুভ। বৃষরাশির কর্মস্থানে এই যোগ তৈরি হয়ে কাজ ও ব্যবসায় ভালো সাফল্য প্রদান করবে, কেরিয়ার ও ব্যবসায় অসাধারণ ফলাফল অর্জন করবেন, চাকরি ক্ষেত্রে শুভ পরিণাম পাবেন, কর্মক্ষেত্রে আপনার প্রভাব বাড়বে। অন্যদিকে চাকরিজীবী জাতক জাতিকাদের পদোন্নতি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে, আপনার সমস্ত কাজে আপনার বাবার সহযোগিতা থাকবে। মকর রাশি, জ্যোতিষ গণনা অনুসারে ত্রিগ্রহী যোগ মকর রাশির জাতক জাতিকাদের জন্য অনুকূল। মকর রাশির কোষ্ঠীর অর্থ ও বাণীস্থানে এই যোগ তৈরি হবে, আকস্মিক ধনলাভ হবে, ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পাওয়ায় আর্থিক পরিস্থিতি মজবুত হবে, আপনি মিষ্টি মধুর কথা বলে নিজের কাজ হাসিল করতে পারবেন, বাণীর প্রভাব বাড়বে, আটকে থাকা টাকাও ফেরত পাবেন, সমস্ত ইচ্ছা পূরণ হবে এই রাশির জাতক জাতিকাদের, আত্মবিশ্বাস বাড়ায় ভালো সিদ্ধান্ত নিতে পারবেন মকর রাশির জাতক জাতিকারা। বন্ধুরা, শনি, শুক্র, সূর্যের জ্যোতি এবং মেষ রাশি, বৃষ রাশি এবং মকর রাশির উপর তার প্রত্যক্ষ প্রভাব সম্পর্কিত আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন। এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও এবং রাশিফলের নিখুঁত বিচার পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন। পরম করুণাময় ঈশ্বরের কাছে আপনাদের মঙ্গল প্রার্থনা করি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ধন্যবাদ।